বন্ধুরা, আমরা নিশ্চয় সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমরা পড়ছিলাম আমাদের ব্যবসা উদ্যোগের ব্যবসায় আইনগত দিক চ্যাপ্টারটি। আমরা ফ্র্যাঞ্চাইজিং কী সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফ্র্যাঞ্চাইজ চুক্তি বলতে আমরা কী বুঝি সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজ চুক্তিটা কী এবং এটার মধ্যে কী কী ধরনের জিনিস উল্লেখ থাকে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব। ফ্র্যাঞ্চাইজিং কী সেটা আমরা গত ভিডিওতে দেখেছি, তাও আমরা যদি আরেকবার রিক্যাপ করে নিই যে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে বলা হয় ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিংয়ের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজার। এখন ফ্র্যাঞ্চাইজের জন্য একটা চুক্তি আমাদের করতে হয়, ফ্র্যাঞ্চাইজ চুক্তি যেটাকে আমরা বলি, সেটা কার কার মধ্যে স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজারের মধ্যে স্বাক্ষরিত হয়। এবং এই যে চুক্তিটা, এটার ধারা, চুক্তির যে ধারা সেটা কিন্তু বিভিন্ন জিনিস ভেদে বিভিন্ন রকমের হতে পারে। কী কী জিনিস? দেখো, পুঁজির পরিমাণ, আমার পুঁজির পরিমাণটা কেমন হবে, আমার যে কর্মচারীরা থাকবে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে নাকি থাকবে না, আমার ব্যবস্থাপনায় ফ্র্যাঞ্চাইজি আমাকে সাহায্য করবে কি করবে না, ফ্র্যাঞ্চাইজ এলাকাটা কোথায় হবে, সেটা কি শহরের মূল কেন্দ্রে হবে নাকি আশেপাশে হবে, এই জিনিসগুলো ভেদে কী হয় চুক্তির ধারাটা বিভিন্ন রকমের হতে পারে। তাহলে চলো দেখে নিই যে ফ্র্যাঞ্চাইজির চুক্তির মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে। প্রথমেই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ধরে নিলাম আমি কেএফসির এক পণ্য আমি বিক্রয় করতে চাই, বিতরণ করতে চাই, তাহলে আমি হলাম ফ্র্যাঞ্চাইজি। আর কেএফসির যে আমাকে সে পণ্যটা বিক্রয় করার অধিকার দিচ্ছে সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজার। ওকে, তাহলে প্রথমে দেখে নিই যে ফ্র্যাঞ্চাইজি কী করবে। ফ্র্যাঞ্চাইজি প্রথমে নির্দিষ্ট অঙ্কের ফি এবং পরে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে মাসিক ফি প্রদান করবে ফ্র্যাঞ্চাইজারকে। অর্থাৎ আমি কী করব, আমি প্রথমে নির্দিষ্ট অঙ্কের একটা ফি দিব এবং পরবর্তীতে বিক্রয়ের উপরে নির্দিষ্ট হারে মাসিক ফি আমি প্রদান করব ফ্র্যাঞ্চাইজারকে। এখন প্রতিদিনের হিসেবে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজারের পণ্য বা সেবা বিক্রয়ের অধিকার পায়, অর্থাৎ প্রতিদিনের হিসাবে আমি কী পাচ্ছি, আমি ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফ্র্যাঞ্চাইজারের পণ্য বা সেবা বিক্রয়ের অধিকারটা পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করতে রাজি থাকবেন, অর্থাৎ আমি বা ফ্র্যাঞ্চাইজি আমাকে কী করতে হবে, আমাকে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করার জন্য আমাকে রাজি থাকতে হবে। তারপরে আসে যে উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ উপার্জন। আমরা কী জানি, আমরা ব্যবসাটা করি অবশ্যই, ব্যবসার মূল উদ্দেশ্যই কিন্তু মুনাফা অর্জন, তাই না? আমাদের এই ব্যবসাটা থেকে উভয় পক্ষের আমাদের উদ্দেশ্য থাকবে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্য থাকবে কি, অর্থ উপার্জন। তারপরে আমরা আসি যে ফ্র্যাঞ্চাইজার কী করবেন, ফি প্রাপ্তির দিন থেকে আয় করবেন, অর্থাৎ যে আমাকে পণ্যটা বিক্রয়ের অধিকার দিচ্ছে ফ্র্যাঞ্চাইজার, তিনি ফি প্রাপ্তির দিন থেকে আয় করবে, যে আমি ফি দিলাম না নির্দিষ্ট অঙ্কের ফি, সেই প্রাপ্তির দিন থেকে তিনি আয় শুরু করবেন। কোনো কোনো সময় ফ্র্যাঞ্চাইজির কার্য অধিকার দেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজি ফি দাবি করতে পারে, ফ্র্যাঞ্চাইজির কার্য অধিকার দেওয়ার আগেও কী করতে পারে ফ্র্যাঞ্চাইজার ফি দাবি করতে পারে, অর্থাৎ আমাকে কাজের যে অধিকারটা সেটা দেওয়ার আগেই ফ্র্যাঞ্চাইজার কী করতে পারে, ফি দাবি করতে পারে। তারপরে আমরা আসি যে চুক্তিতে কোনো কোনো সময় ফ্র্যাঞ্চাইজার ব্যবসায় এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ, মালিকানা এসবের মালিকানা সে কী করতে পারে, নিজের কাছে রাখতে পারে, অর্থাৎ যে আমাকে অনুমতিটা দিচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজার কী করতে পারে, আমার ব্যবসাটা কোথায় হবে সেই এলাকাটা সে নির্ধারণ করে দিতে পারে, অবকাঠামোটা কীরকম হবে সেই অবকাঠামো নির্মাণ, এই যে জিনিসগুলোর মালিকানা, এই মালিকানা কী করতে পারে, নিজের কাছে রাখতে পারে। তারপরে আমরা আসি ফ্র্যাঞ্চাইজারের যে মানদণ্ড, ব্যবসায় যদি ফ্র্যাঞ্চাইজারের মানদণ্ড অনুযায়ী সফল না হয় তাহলে যে কোনো সময় ফ্র্যাঞ্চাইজার কী করতে পারে, চুক্তিপত্রটাকে বাতিল করতে পারে, অর্থাৎ সে ফ্র্যাঞ্চাইজার যে অনুযায়ী হচ্ছে সফলতার যে একটা মানদণ্ড সে ফিক্স করে রেখেছে যে এর বাইরে করা যাবে না, বা এর ভেতরে তোমাকে থাকতে হবে, এর বাইরে তুমি মানটাকে তুমি কমাতে পারবা না, এরকম যদি তার মানদণ্ড থাকে এবং সেই মানদণ্ড অনুযায়ী যদি আমি ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করতে না পারি তাহলে কী হবে, তাহলে আমি চুক্তিটাকে ফ্র্যাঞ্চাইজার কী করতে পারে, ফ্র্যাঞ্চাইজার চুক্তিটাকে বাতিল করতে পারে। এবং ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ওই আইটেমগুলো বিক্রি করতে পারবে যেটা ফ্র্যাঞ্চাইজার গ্রহণযোগ্য মনে করবে, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজার আমাকে ফিক্স করে দিবে যে আমি কোন পণ্যটাকে কী করতে পারবো, কোন আইটেমটাকে আমি বিক্রয় করতে পারবো, এটা আমাকে কে ফিক্স করে দিবে, ফ্র্যাঞ্চাইজার ফিক্স করে দিবে। এই জিনিসগুলো হচ্ছে চুক্তির মধ্যে
উল্লেখ থাকতে হবে, এবং যদি চুক্তির শর্তাবলী যদি উভয়ের কাছে গ্রহণযোগ্য মনে হয়, ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজির কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলেই কী হবে, চুক্তিপত্রটা কী হবে, স্বাক্ষরিত হবে, চুক্তিপত্র স্বাক্ষরিত হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম ফ্র্যাঞ্চাইজ চুক্তিটা কী এবং সেখানে কী কী জিনিস উল্লেখ থাকে। পরবর্তী ভিডিওতে আমরা ফ্র্যাঞ্চাইজিংটাকে নিবন্ধন করার আরও জিনিসপত্র নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।